এবার প্রিমিয়ার লীগ হকির খবর। শেষ মিনিটের নাটকীয়তায় মেরিনার্সকে 4-3 গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো আবাহনী। এ হারে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো মেরিনার্সের। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে শুরুতেই ডাচ কোলারম্যানের গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর ম্যাচের 15-17 মিনিটে পরপর 2 গোল করে লিড নেয় মেরিনার্স। ম্যাচের 25তম মিনিটে আবাহনী সমতায় ফিরলেও 2 মিনিট পর সোহানুরের গোলে ম্যাচের লিড পুনরায় নিজেদের দখলে নেয় মেরিনার্স। কিন্তু ম্যাচের শেষ মিনিটে খোরশেদুর রহমানের 2 গোলে নাটক এক জয় নিশ্চিত করে আবাহনী। এ জয়ে 15 ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট গিয়ে দাঁড়ালো মেরিনার্সের সমান 39।